শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যদিও আমরা এই ব্যাপারটা খুব একটা আমলে নেই না আপনার কম্পিউটারে আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্ট্রেশন করবেন অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি বত্রিশ বিট নাকি চৌষট্টি বিট এটা কিন্তু জানা খুবই জরুরি পাশাপাশি এটাও কিন্তু অনেক বেশি জরুরি যে বত্রিশ বিট এবং চৌষট্টি বিট অপারেটিং সিস্টেমের জন্য কতটুকু র্যাম আপনার কম্পিউটার বা এই ব্যাপারগুলো আমরা না জেনে ম্যাক্সিমাম ইউজারকারি অর্থাৎ সাধারণ আমরা করছি কম্পিউটারে আপনাদের উইন্ডোজটা ইনস্টলেশন করছি তো আমি আপনাদেরকে একটা ব্যাপার বলছি আমার এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে একজন টেকনোলজি স্পেশালিস্ট হিসেবে আপনি যখন বত্রিশ বিট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করবেন তখন সেই কম্পিউটারে তিন গিগাবাইট বা চার গিগাবাইটের ওপরে উপরে র্যাম কখনো ব্যবহার করবেন না দ্যাট মিনস এটা আসলে ব্যবহার করে কোনো লাভ হবে না কারণ বত্রিশ বিট অপারেটিং সিস্টেম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থ্রি জিবি বা ফোর জিবির উপর ইউজ করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে থ্রি জিবি ফোর জিবিরও দরকার নেই তো দেখা গেল অনেক ইউজার কারি আমার কাছে কম্পিউটার সার্ভিসিং করতে আসে বত্রিশ বিট অপারেটিং সিস্টেম তার মেশিনে ইনস্টল করা আছে সে কম্পিউটার আরও একটু ভালো চলবে আর একটু ভালোভাবে স্মুথলি চলবে এই আশায় সে সেখানে দেখা গিয়েছে এইট জিবি র্যাম অর্থাৎ ফোর জিবি ফোর জিবি করে এইট জিবি র্যাম লাগিয়ে রেখেছেন তো দেখেন এই ব্যাপারটা কিন্তু একটা ভাইটাল ইনফরমেশন কারণ বত্রিশ বিট অপারেটিং সিস্টেমে এইট জিবি র্যাম লাগিয়েও কোনো লাভ নেই কারণ সে অ্যাকচুয়ালি ফোর জিবির উপরে কখনো ব্যবহার করতে পারে না এটা একটা ব্যাপার গেল আর চৌষট্টি বিট অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি যখন চৌষট্টি কম্পিউটারে ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই ফোর জিবি মিনিমাম র্যাম স্লটে লাগিয়ে রাখবেন মিনিমাম ফোর জিবি বা এর ওপরে আপনি লাগাতে পারেন এইট জিবি বা সিক্সটিন জিবি ফোর জিবি ফোর জিবি করে এইট জিবি বা এইট জিবি করে দুইটা স্লট ষোলো জিবি সেটা আপনি লাগাতে পারেন এটা একটা ব্যাপার গেল আর আরেকটা কোশ্চিন আমাকে অনেকেই করে থাকে যে স্যার আমার কম্পিউটারে আমি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করব বত্রিশ বিট নাকি চৌষট্টি বিট তো এইটা মূলত নির্ভর করে হচ্ছে আপনার প্রসেসরটা আর্কিটেকচার প্রসেসরটার আর্কিটেকচার কি ধরনের অর্থাৎ এটা কি বত্রিশ বিট প্রসেসর নাকি চৌষট্টি বিট প্রসেসর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো প্রাইমারিলি প্রথম দিকে আপনি বত্রিশ বিট না জানে না জেনে অর্থাৎ আপনি বুঝতে পারছেন না আপনার মেশিন আপনি কোনটা ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে বত্রিশ বিট একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন তারপরে সিস্টেম ইনফরমেশনের মধ্যে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কম্পিউটারের যে প্রসেসরটা যেটাকে আমরা সাধারণত সিপিইউ বলছি যদিও আমরা সিপিউ বলতে পুরো কম্পিউটারের বক্সটাকে বুঝি কিন্তু সিপিইউ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মূলত কম্পিউটারের মধ্যে সবচেয়ে ভাইটাল যে স্পেয়ার পার্টস অর্থাৎ প্রসেসরকে বোঝাচ্ছে এই সিপিইউটা বত্রিশ না চৌষট্টি মিটার সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমি উইন্ডোজ টেনে দেখেন আমি আমার কম্পিউটার উইন্ডোজ টেন ইউজ করতেছি উইন্ডোজ টেনে আপনি কীভাবে দেখবেন আমি একটু দেখাই দিই আপনি এখানে সার্চ উইন্ডোজে চলে যাবেন এখানে আপনি সিস্টেম লেখেন এস ই এম সিস্টেম ইনফরমেশন ডেস্কটপ অ্যাপ আপনি ক্লিক করেন এখানে দেখেন সিস্টেম সামারি ক্লিক করলে এখানে একটা সিস্টেমের সামারি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে দেখেন এখানে রয়েছে ওয়েস নেম ভার্সন তারপরে ওয়েস ম্যানুফ্যাকচারার সমস্ত কিছু দিয়ে আছে সিস্টেম নেম সিস্টেম ম্যানুফ্যাকচার এম এস আই যেমন এখানে আমার এমএসআই মাদারবোর্ড লাগানো আছে সেই জন্য কিন্তু আই লেখাটা রয়েছে তারপরে দেখেন লেখা রয়েছে সিস্টেম টাইপ এখানে কি লেখা আছে এক্স সিক্সটি ফোর বেস্ট পিসি তার মানে এখানে চৌষট্টি বিট কম্প্যাটেবল প্রসেসর এই কম্পিউটারটাতে লাগানো আছে সেই জন্য এখানে কিন্তু চৌষট্টি বেস্ট একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলে সবচাইতে ভালো হবে তো ব্যাপারটা হচ্ছে উইন্ডোজ সেভেনে আপনারা এটা কীভাবে দেখবেন আমি এটা উইন্ডোজ টেনে দেখালাম উইন্ডোজ সেভেনে আপনারা স্টার্ট থেকে একশো মধ্যে যাবেন সেখানে আপনি পাবেন সিস্টেম টুলস সিস্টেম টুলস ক্লিক করলে সেখান থেকে সিস্টেম ইনফরমেশন থেকেও আপনি ঠিক একইভাবে দেখে নিতে পারবেন যে আপনার প্রসেসরটা এই কম্পিউটারে যেটা লাগানো আছে সেটা আসলে বত্রিশ বিট বেস্ট না চৌষট্টি বিট বেস্ট যদি বত্রিশ বিট হয় তাহলে যদি চৌষট্টি দেওয়া থাকে এখনই ফরম্যাট করে ফেলেন এবং বত্রিশ বিট প্রসেসরে অবশ্যই বত্রিশ বিট অপারেটিং সিস্টেম ইউজ করবেন এবং খেয়াল রাখবেন যাতে খেয়াল রাখবেন যে র্যাম আসলে বত্রিশ বিট অপারেটিং সিস্টেমে থ্রি বা ফোর জিবি আসলে লাগানোর কোনো দরকারই নেই আপনারা বত্রিশ বিট অপারেটিং সিস্টেমের জন্য ম্যাক্সিমাম র্যাম লাগাতে পারেন ফোর জিবি মানে শেষ কথা আর চৌষট্টি বিট অপারেটিং সিস্টেমের জন্য র্যাম লাগাবেন মিনিমাম ফোর জিবি কত হলে চলবে সেটা ডিফারেন্ট কথা আমি বলছি এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আবার বলছি বত্রিশ বিটের জন্য ম্যাক্সিমাম ফোর জিবি এবং চৌষট্টি বিট অপারেটিং সিস্টেমের জন্য মিনিমাম ফোর জিবি তো এই ছিল আজকের বক্তব্য আর আপনাদের যদি কারোর কোনো কিছু আরও বেশি বিস্তারিত জানার দরকার হয় তাহলে স্ক্রিনে দেখা মোবাইল নাম্বারে আমাকে ফোন করবেন সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করব এবং আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আর যাবার আগে যে কথাটা বলছি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইবও করবেন